আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি মহাল্লা রহমাদের আপনার সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব রসুন খাওয়ার উপকারিতা সম্পর্কে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন রসুন খেলে আমাদের কী কী উপকার হয়ে থাকে রসুন আমরা সঠিকভাবে খাওয়া না জানার কারণে রসুনের যে গুণগত মান রসুনের যে ঔষধি গুণ সেটা আমরা ঠিকমতো নিতে পারি না এবং রসুন কিন্তু আমরা সঠিকভাবে খেতে চাই না আজকের ভিডিওতে যে গুণগত মানগুলি সম্পর্কে আমি বলবো এটা যদি আপনারা সঠিকভাবে জানতে পারেন তাহলে রসুন খাওয়ার যে আগ্রহ সেটা কিন্তু আপনাদের বেড়ে যাবে এবং রসুন যে সঠিকভাবে খেলে আপনাদের শরীরে যত রকম সমস্যা হয়ে থাকে প্রায় নাইনটি পার্সেন্ট সমস্যা কিন্তু এই রসুন খাওয়ার মাধ্যমেই সমস্যা কিন্তু সলভ করা যেতে পারে বিশেষ করে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার সমস্যা যারা থাকে তারা যদি সঠিকভাবে রসুন খেতে পারেন অর্থাৎ প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে এক থেকে দু কো রসুন চিবিয়ে যদি তারা খেতে পারেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই উচ্চ রক্তচাপ প্রায় কিন্তু টোয়েন্টি থেকে ফোরটি পার্সেন্ট কেজেই দেখা যায় যে নর্মাল স্ট্রেজ চলে আসে বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা হঠাৎ করেই বেড়ে যায় হঠাৎ করে প্রেশার হাই হয়ে যায় লো হয়ে যায় অর্থাৎ আপ ডাউন করে তারা যদি সঠিকভাবে এই রসুন খেতে পারেন অর্থাৎ প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে এক থেকে দু কোয়া রসুন চিবিয়ে পানি খেতে পারেন তাহলে কিন্তু এই তাদের যে প্রেশার ডাউন সেটা কিন্তু একটা নর্মাল স্টেজে চলে আসে এবং সেটা কিন্তু মেনটেন করে এর পাশাপাশি রসুনের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং আমাদের শরীরে যত রকমের জীবাণু আছে ব্যাকটেরিয়া আছে সেগুলোর যে কারণে আমাদের শরীর রোগ সৃষ্টি হয় সেটা কিন্তু প্রতিরোধ করতে পারে এর পাশাপাশি বিশেষ করে দেখা যায় যে কমন কোল্ড যেটা আমরা বলে থাকি সাধারণ সর্দি কাশির সমস্যা বিশেষ করে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে দেখা যায় অনেকের একদমই সর্দি লেগে থাকে কাশি লেগে থাকে জ্বর আসে তারা যদি প্রত্যেক দিন সকালবেলায় এক থেকে দু কোয়া রসুন চিপিয়ে পানি খেতে পারেন তাহলে কিন্তু এই সাধারণ যে কমন কোল্ডের সমস্যা সেটা কিন্তু একদমই দুই তিন দিনের মধ্যে মুক্তি পাওয়া যায় এর পাশাপাশি আমাদের কার্ডিও ফাস্কুলার ডিজিজ যেটাকে আমরা হার্টের সমস্যা বলে থাকি হার্টের যে কোনো রোগ বিশেষ করে হার্টের ব্লকেজ হার্টের মধ্যে যদি লো ডেন্সিটি কোলেস্ট্রল যেটাকে আমরা ব্যাড কোলেস্ট্রল বলে থাকি অর্থাৎ এলডিএল এর মাত্রা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারে হার্টের যে রক্তে চলাচল সেটা কিন্তু স্বাভাবিক করতে পারে এই রসুন এবং এই রসুন খাওয়ার মাধ্যমে যখন আমাদের শরীরের কোলেস্ট্রল মেনটেন করবে তখন কিন্তু দেখা যাবে যে আমাদের শরীরে যে স্বাভাবিক রক্তের চলাচল সেটা বৃদ্ধি পাবে এবং এর পাশাপাশি আমাদের শরীরে বিশেষ করে যাদের ক্ষেত্রে দেখা যায় যে যারা ঠিকমতো খাওয়া দাওয়া করলে হজম করতে পারেন না এবং ডাইজেস্টিভ সিস্টেম ঠিকমতো কাজ করে না কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়ে যায় গ্যাস হয়ে যায় কষা পায়খানার সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে যদি প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে এক থেকে দু কোয়া রসুন তারা চিবিয়ে খেতে পারেন তাহলে কিন্তু তাদের শরীরে এই যে তাদের ডাইজেস্টিভ সিস্টেম সেটা একটু উন্নত হবে অর্থাৎ হজম ঠিক মতো হয়ে যাবে এর পাশাপাশি হজম যখন মতো হয়ে যাবে তখন তাদের গ্যাস্ট্রাইটিসের সমস্যা হবে না এবং কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার সমস্যা হবে না একদমই পায়খানা ক্লিয়ার হয়ে যাবে এবং এই রসুন খাওয়ার মাধ্যমে কিন্তু দেখা যায় যে অনেকের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে ইলেকট্রাল ডিসফাংশনের সমস্যা থাকে পি সমস্যা থাকে অর্থাৎ দ্রুত বৃদ্ধপথের সমস্যা থাকে এবং এর পাশাপাশি যাদের ক্ষেত্রে দেখা যায় যে লিঙ্গ উত্থানজনিত সমস্যা থাকে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে তাদের কিন্তু এই সমস্যা তারা এক থেকে দু ক রসুন প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে চিবিয়ে পানি খেতে পারেন তাহলে কিন্তু তাদের এই সমস্যা মুক্তি পেয়ে যায় এর পাশাপাশি বিশেষ করে যাদের দেখা যায় যে ফার্টিলিটির সমস্যা আছে অর্থাৎ যাদের শরীরে টেস্টোস্ট্রনের মাত্রা ঠিকঠাক আসে না অর্থাৎ টেস্টন হরমোন ঠিকঠাকভাবে উৎপন্ন হয় না এবং টেস্ট যে আমাদের শরীরে যে বীর্যর যে গুণগত মান সেটা সঠিকভাবে আসে না সেক্ষেত্রে যদি তারা এক থেকে দু রসুন প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে চিবিয়ে পানি খেতে পারেন তাহলে কিন্তু তাদের যে শুক্রাণুর গুণগত মান সেটা সঠিকভাবে চলে আসবে এবং এর পাশাপাশি টেস্টোস্ট্রন হরমোনের যে মাত্রা সেটা চার থেকে পাঁচ ডবল হয়ে যাবে এবং অনেক সময় দেখা যায় যাদের বিশেষ করে বীর্য সমস্যা হয়ে থাকে যেটাকে আমরা ধাতু দুর্বলের সমস্যা বলে থাকি সেটাও কিন্তু এই ধাতুর কিন্তু গাঢ় হয়ে যাবে এবং তাদের যে ধাতু দুর্বলের সমস্যা সেটাও কিন্তু মিটে যাবে এর পাশাপাশি বিশেষ করে আমি বলবো রসুন খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে বিশেষ করে অ্যান্টি অক্সিডেন্ট যে মাত্রা অর্থাৎ আমাদের যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পায় আমাদের শরীর কিন্তু স্বাভাবিক মাত্রা ফিরে আসতে সহযোগিতা করে বিশেষ করে যাদের শরীর একদমই দুর্বল হয়ে যায় যে কোনো কাজ করতে ইচ্ছা করে না অর্থাৎ যে কোনো কাজে মন বসে না শরীর দুর্বল লাগে ঘুম ঘুম ভাব লাগে সব সময় শরীর দুর্বল তারা যদি প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে এক থেকে দু কোয়া রসুন খেতে পারেন তাহলে কিন্তু তাদের যে শরীরের যে শক্তি তারা কিন্তু ফিরে পাবেন এবং এর পাশাপাশি রসুন খাওয়া মাত্রা যদি সঠিকভাবে মেনটেন করা যায় সেক্ষেত্রে দেখা যায় যে যাদের শরীরে বয়স সঠিক না আসার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে কুড়ি পঁচিশ বছর বয়স কিন্তু দেখলে মনে হয় যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেছে অর্থাৎ বয়সে ছাপ কিন্তু আগেই চলে শরীরের মধ্যে চলে আসে সেক্ষেত্রে যদি তারা রসুন ঠিক মতো খেতে পারেন তাহলে কিন্তু বয়সের ছাপ পেরিয়ে যাওয়ার পরেও অনেক সময় দেখা যায় যে বয়সের ছাপ কিন্তু শরীরের মধ্যে পড়ে না অর্থাৎ আমাদের চামড়াগুলো কিন্তু শরীরের যে স্কিন সেটা কিন্তু টান টান থাকে অর্থাৎ শরীরের যে স্কিন সেটা ফটকা হয়ে যায় এই আমাদের শরীরের যে বিশেষ করে আমরা যখন রসুন ঠিকমতো খেতে পারব সকালে রসুনের মধ্যে এমন কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেগুলো আমাদের শরীরে যে কোনো রোগ প্রতিরোধ করতে সহযোগিতা করবে আমাদেরকে শক্তি যোগাবে আমরা সঠিকভাবে কাজকর্ম করতে পারব আমি বলবো আজকের এই ভিডিওটি আপনারা যারাই দেখছেন তারা চেষ্টা করবেন প্রত্যেকদিন দিন সকালবেলা এক থেকে দু কোয়া রসুন কমপক্ষে চিবিয়ে আপনারা পানি খাওয়ার চেষ্টা করবেন ঠান্ডার দিনের ক্ষেত্রে আমি বলবো তারা দু কোয়া রসুন কিন্তু আপনারা চিবিয়ে পানি খাওয়ার চেষ্টা করবেন গরমের সময় আপনারা চেষ্টা করবেন এক কোয়া রসুন যদি আমরা চিবিয়ে কমপক্ষে এক খোয়া রসুন চিবিয়ে যদি আমরা পানি খেতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের ও রসুনের যে গুণগত মান যেগুলো আমি বললাম সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের শরীরে আসা সম্ভব আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধু বান্ধবের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন আমার এই এইরকম ভিডিও প্রত্যেকদিন দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে আরো কোনো নতুন গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ